লাউরা মনে হচ্ছে আজকের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। সত্যি পোড়া, আজকের মা সর্ষে দিয়ে ইলিশটা যা করেছিল, উফ কি বলবো তোমাদের, পুরো গলা অব্দি ভাত খেয়ে নিয়েছি। বাবা গো, না পেটটা একেবারে ভারী হয়ে গেছে, একটা ছোট্ট করে ঘুম দিয়ে দি। ভাবলাম ভাতটা খেয়ে আর একটু ছোট্ট করে ঘুম মারবো, কোনখান থেকে ছেলে এই ঘুমের সময় ডিস্টার্ব করছে কি জানি, মনে হচ্ছে বোকা চোদা পচা ফোন করেছে। দাঁড়া তোর আমি এক্ষুনি ফোন মারছি। হ্যালো, বলছি তোমার কি দুপুরবেলা স্বপ্ন চোদন লেগে গেছে? না দিব্যি, ভাত ফাত খেয়ে একটু ঘুম মারছিলাম, দিলে তো ঘুমের 12টা বাজে। না আসলে বাড়িতে কেউ নেই তো, তাই ফোন করেছিলাম তোমাকে আসার জন্য। বলো কি গো, তার মানে বাড়ি পুরো ফাঁকা? আরে বলো, এ তো চৈত্র সেল লেগে গেছে। দাঁড়াও আসছি এক্ষুনি। আর হ্যাঁ, খেলা হবে তো? হ্যাঁ তো, নাহলে কি বাল ছিটতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খুলে রাখবে, হ্যাঁ আমি আসছি। এখন থেকে খুলে রাখবো? দূর বল, আমি বারা দরজা খোলার কথা বললাম, অন্য কিছু খুলে রাখতে বলিনি। আজকে যে কার মুখ দিয়ে উঠেছিলাম কি জানি, খেলার জন্য সময় সোহাগের মতো অফার। না না, আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, কেটে পড়ি সুস্থির করে, নাহলে মা দেখতে পেলে আবার যদি মানে কোনো কাজে ফাঁসিয়ে দেয় তাহলে গাল মারা যাবে। বাবা গো। এ ফিউ মোমেন্টস লেটার। কি রে, এই ভর দুপুরবেলা আবার কোথায় বের হচ্ছিস? ওই ভাতটা খেয়ে না একটু গ্যাস মতো হয়ে গেছে বাবা, ওই জন্য দোকানে যাচ্ছি একটা ইনো কিনতে। বললে তো তোরা আর কথা শুনবি না, যখন না তোদের নিজের কিছু হবে। কতবার করে মানা বলেছি যে ভাত খাওয়ার পরে একটু বেশি করে জল খাবি, না হলে গ্যাস হবে। নে এখন বস ঠেলা, যা যা শিগগির গিয়ে ইনোটা কিনে নিয়ে। বলে ছেলে একটা যা হয়েছে, বললে মানা কোনো কথাই শোনে না। হ্যাঁ এক মিনিট, এই ভর দুপুরবেলা আবার কোন ওষুধের দোকান খোলা আছে? ও আচ্ছা, এবারে বুঝতে পেরেছি, বোকাচোদা আবার এই ভর দুপুরে গিয়ে ক্লাবে বন্ধুদের সঙ্গে মদ খাবে মনে হয়। শালা আজকেরও যদি মালকে ঘরে ঢোকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, আর কোনোদিন ঘরে তুলবো না শালা। আরে বস, একটা বিনা হেলমেটের মাল এদিকে আসছে মনে হচ্ছে। না ঠাকুর আজকের মুখ তুলে চেয়েছে দেখছি, যা হোক একটা পকেট খরচা তো বেরিয়ে যাবে মালটাকে ধরলে। আয় বাপ, তাড়াতাড়ি আয়, সকাল থেকেই বাড়া ডান হাতটা চুল করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে বাবা রে, ওরে কি আছিস, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চললে। শালা বোকা ছেলে আমার কাছ থেকে ফাইন নেবে, দিয়েছি ফাইন দাদার গাড়ে, এখন বোঝ হাসপাতালে গিয়ে 7 দিন বেডে শুয়ে থাকতে যায়। শালা ফোটোর কাছে ফাইন নেবে, গাড়ে দম কত। যাক বাবা, মোটামুটি কিছু হয়নি দেখছি। এটা কিরকম হলো, এত বড় বড় অ্যাক্সিডেন্ট হলো আর আমার কিছু হলো না কেন? হাত পায়ে কোনো চোট লাগেনি, কোথাও রক্ত ভক্ত বেরোয়নি, ব্যাপারটা কি? গাল মেরেছে, এটা আবার কে? তার মানে আমি মরে গেছি।